আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো গতকালকেই আমি একটা লাইভ ভিডিও করছিলাম, তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে গাড়িটার পুটিং কাটছে এবং কভার রং মারছিল। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা রং করা হয়ে গেছে। অনেক ভাই কমেন্ট করে বলছিল যে ভাইয়া যে গাড়িটা রং করার পর কিন্তু অবশ্যই আমাদেরকে দেখাবেন গাড়িটা কীরকম হয়েছে, এটা আমরা দেখতে চাই। তো গাড়িটা এখন আমরা ফিটিং করি নাই, রং করা শেষ হয়ে গেছে, রংটা শুকায় গেছে। তো এই যে দেখতে পারতেছেন সমস্ত পার্টসগুলো আর কি রং করা হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, পুরোপুরি একদম ফিটিং করব। ফিটিংয়ের পরে কীরকম দেখা যায়, আউটলুকিং কীরকম, সমস্ত কিছু সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো, আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এটা মোটামুটি ফিটিং করতে 2 থেকে আড়াই দিনের মতো সময় লাগবে। আমার কিছু মালামাল আনতে হবে, মালামাল আইন না, তারপরে এটাকে ফিটিং করার জন্য নিয়ে যেতে হবে। তো এখন আপাতত যে ভাই রংটা করছে, এই যে ইমন ভাই, ওনার বাড়ির ছাদে আছে আর কি বডিটা। তো এখান থেকে নিয়ে যাবো কিছুক্ষণ পরেই, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখন রং করার পরে কেমন দেখা যেতেছে এর জন্য আর কি মূলত ভিডিওটা করা। তো আপনারা আমাদের পাশে থাকুন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। তো কম বাজেটের ভিতরে দেখেন রংটা মোটামুটি খারাপ না, খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু এটার ভিতরে চমকি টাইপের রং, ঠিক আছে? এটাতে গ্লেজ মারবে, রোদ্রের আলোতে চমকি মারবে। হ্যাঁ, মোবাইল হয়তো এতটা আপনারা দেখতে পারতেছেন না, কিন্তু সামনাসামনি দেখলে আপনার চমকিটা আর কি রোদ্রের আলোতে বলেন বা শাইনিংও আছে, চমকিও আছে। তো আপনারা দেখেন বডিটা মোটামুটি ভালো একটা ফিনিশিং হয়েছে কম টাকার ভিতরে। আমরা কিন্তু রংটা জ্বালায় নেই নাই, আগের যে রং ছিল ওটাকেই আমরা ঘুষা সুন্দর করে এটাকে আমরা রং করছি। তো দেখতেই পারতেছেন গাড়িটা কিন্তু রং করা হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও যদি কোনো গাড়ি রং করার প্রয়োজন মনে করেন আমাদেরকে জানাবেন, যেখান থেকে হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এখানে গাড়িটা পাঠাতে পারবেন, কুরিয়ার মাধ্যমে হোক বা কাভারভ্যানের মাধ্যমে হোক, আপনারা কিন্তু পাঠায় আমাদের এখান থেকে রং করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা অনেকগুলা গাড়ি রং করছি এ পর্যন্ত। তো এর আগে আমার চ্যানেলটা ছিল না, ওই কারণে আপনাদেরকে ভিডিও করে করে দেখাতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ চ্যানেলটা খুলছি আপনাদের জন্য, যেন আপনারা সুবিধা পান বা দেখতে পারেন, এর জন্যই মূলত ভিডিওগুলো করা। তো আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, আমার বিজনেস হিসাবে আমি চ্যানেলটা খুলছি যেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আরও আগাইতে পারি, সে দোয়াও আমাদের জন্য করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। তো ভিডিওটা ফিটিং করার আগ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এখন একটা একটা করে আমার দোকানে নিয়ে যাব বডিগুলো, আপনারা দেখতে থাকুন। এই চলো, এই বডি নাও। আস্তে ধীরে, হ্যাঁ, যেন স্পট যেন না পারো কোনো জায়গায়, এই আস্তে। তো একটা একটা করে মাল নিয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিও করার প্রয়োজন মনে করতেছে না, কারণ অনেক রৌদ্র, গরম লাগতেছে। তো পরবর্তীতে আপনাদেরকে ফিটিং করে গাড়িটা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।